একভাবে নিরামিষ বাঁধাকপি আলুর তরকারি না খেয়ে একবার অন্ততপক্ষে এইভাবে বাঁধাকপির রেসিপিটা ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সাথে শুধুমাত্র এই বাঁধাকপির রেসিপিটা থাকলে জাস্ট জমে যাবে আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি দু টুকরো করে নিয়েছি আর দুটো টমেটো কাঁচা লঙ্কা আর বেশ কিছু কোয়া রসুনকে জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এবার দেখো সিদ্ধ করা বাঁধাকপি টমেটো কাঁচা লঙ্কা এর কুয়াগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপর ভালো করে ম্যাশ করে নিয়েছি একদম মিহি করে ম্যাশ করার প্রয়োজন নেই ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে এবার কড়াই সরিষার তেল গরম করে নিয়ে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি তিন চার মিনিট পেঁয়াজের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব রসুন টুকরো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটাকেও একসাথে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি গরম মশলা এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে পাঁচ ছ মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার ম্যাচ করে রাখা বাঁধাকপি টমেটো কাঁচা লঙ্কা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকেও পাঁচ ছ মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে বাঁধাকপির এই রেসিপি তোমরা চাইলে এর মধ্যে ডিমো অ্যাড করতে পারো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ